অনেকে মনে করে কি জানেন, হাটটিকা গিরিবাজ কবুতর কিনলে রেজাল্ট করবে না বা ভালো ব্লাড লাইন, আসলে এরকম কোনো শর্ত না। দেখা গেছে কি, আপনি যদি কবুতর চেনেন মানে আপনি কবুতর পাওয়া যায় হাটের থেকে ভালো কবুতর কিনা। আমি একটা কবুতর সাব্বির ভাই 150 টাকা দা কবুতর কিনছি, ওই কবুতরটা রেজাল্ট করছে 35 কিলো, ইনটেক 35 আমার 150 টাকা বাকি না। কিন্তু এই কবুতরটা যদি কেউ 20,000 টাকা করে তাও দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন আমি একটু আগে বলে নিই, সবাই আমারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে করে ডাইরেক্টলি থ্রেড দিতেছে যে ভাই কেন হাই ফ্লায়ার কবুতর দেন না, কেন আপনারা শুধু এই ফেন্সি কবুতর দেখাইতেছেন। তো আমি আজকে রনি ভাইয়ের ইয়াতে লফটে চলে আসছি, রনি ভাইয়ের কাছে খুব ভালো ভালো কিছু কালেকশন আছে, রনি ভাই আমাদের ধরে ধরে দেখাবে। চলুন আগে রনি ভাইয়ের সাথে কিছু কথা বলে নিই। আসসালামু আলাইকুম রনি ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সাব্বির ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া আজকে আমি আপনাদের এখানে আসছি, আপনার ফ্লাইং লফটটা একটু ঘুরে দেখাবো আমার দর্শকদের। জি ভাই, আপনি আমার ফ্লাইং লফটে কিছু কবুতর আছে রেজাল্ট করা, কিছু কবুতর আছে ওল্ড জেনারেশন, কিছু কবুতর আছে সিলভার বেজি পাতি, তো এই কবুতরগুলো আমি আপনাদেরকে বৃহস্পতির উদ্দেশ্যে দেখাবো। তো আশা করি সবার অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো চলেন সরাসরি আমরা কবুতরের কাছে চলে যাই। তো রনি ভাই কোনটা থেকে শুরু করবেন? তো কোনটা শুরু করবো আগে একটা কথা বলেন, এখানে অনেকে মনে করে কি জানেন, হাটটিকা গিরিবাজ কবুতর কিনলে রেজাল্ট করবে না বা ভালো ব্লাড লাইন, আসলে এরকম কোনো শর্ত না। দেখা গেছে কি, আপনি যদি কবুতর চেনেন মানে আপনি কবুতর পাওয়া যায় হাটের থেকে ভালো কবুতর কিনা। আমি একটা কবুতর সাব্বির ভাই 150 টাকা দা কবুতর কিনছি, ওই কবুতরটা রেজাল্ট করছে 35 কিলো, ইনটেক 35 কিলো। আচ্ছা, আবার আমি ওরে পোলট্রি খেলছি 15 কিলো থেকে ওইটাও আসছে। একটা কবুতর দেখাইতেছি আমি আপনাদেরকে, এই যে কবুতরটা সাব্বির ভাই, মানে আলহামদুলিল্লাহ কবুতরের কোয়ালিটিটা দেখেন, চোখটা দেখেন, মাশাআল্লাহ। এই কবুতরের আসলে গিরিবাজ কবুতরটা একটা কথা বলেছি, যেহেতু আপনার চ্যানেলে আমার ভিডিওটা বেরোইতেছে, এটা তো নর না? হ্যাঁ, এটা নর কবুতর। আমার এখানে বেশিরভাগ মাদি রেজাল্ট করছে, এর ভিতরে এই দুইটা নর রেজাল্ট করছে, দেখাইতেছে। এই কবুতরটা আমার 150 টাকা বাকি না, কিন্তু এই কবুতরটা যদি কেউ 20,000 টাকা করে তাও বেশি। এই আমি গিরিবাজ কবুতর কেনার আগে না মানে চোখও ফলো করি না, আমি সবার আগে ওর মাথার খোমাটা মানে ফলো করি। আমার কাছে ও মাথার শেপটা সুন্দর হইলে ঠিক আছে। এই দেখ, আবার ওর পায়ের চারিগুলা যে একটু জাম কালার থাকতে হবে, বিশেষ করে কবুতরের মানে যেই জিনিসটা সবচেয়ে আমার কাছে লাগে হলো ওর খোমরা একটু ভয়ানক হইতে হবে, যে আমার বাসায় ফিরতে হবে। এই একটা কবুতর, আর আরেকটা কবুতর দেখাইতেছে আমার সিলভার কবুতর, একজনে দেখাবো রানিং পেয়ার, ওগুলোর বেবিগুলো আমি দেখাইতেছি আপনাদের। আচ্ছা ভাইয়া, আপনার এই কবুতর ছাড়লে আসবে এখন, কোনটা দেখলে আর কি মানে চেনা যাবে? না না, এটা ভাই আসলে কেউ বাংলাদেশে এরকম কোনো মানুষ জন্মই হয়নি যে কবুতর ছাড়লেই আসবে। না না না, আমি কোনটা বুঝেছি মানে এটা সাপোজ নতুন পাখালেই পালতে যাইতেছে, হ্যাঁ এটাই তো দেখা কবুতর কেনা উচিত। ওইটাই তো বললাম, ওই যে কবুতরের জাম কালারের পা থাকতে হবে, মাথার খুমাটা একটু ভয়ানক থাকতে হবে। মানে আমরা দেখবেন 10টা ছেলের আপনি দাঁড়া করাইবেন, 10টা ছেলের কিন্তু মানে চেহারার ফোকাস একরকম না, একজন একটু ভয়ানক থাকে, একজনের রাগি থাকে, একজন একটু চকলেট থাকে, হয় এরকম। ওই কবুতরের ক্ষেত্রে এরকম যে যেটা একটু ভয়ানক থাকে ওই কবুতরগুলো পারলে 10 জোড়া পারলে 1 জোড়া বাচ্চা রেজাল্ট করবে, এটা মাস্ট। তাই একটা কবুতর আমি আপনাদের দেখাইতেছি ভাই, যে কবুতরটা 33 কিলো থেকে আইসে, এই যে কবুতরটা, এটা আমার ঘরে সিলভারের বাচ্চা, এটা ফার্স্ট দশক। এগুলো যখন 33 কিলো থেকে আসে ভাই, আমার তখন 6-7 পরের কবুতর ছিল, তখনই আসছে দেখেন, হ্যাঁ দেখেন, ক্ষমা দেখেন আপনি, আর চোখ দেখেন, মানে আপনার চোখের ক্ষেত্রে যদি দেন না, এই চোখটা আমি মনে করি খুব পপুলার একটা চোখ। আর যে চারি দেখেন, আমার কবুতরের চারিগুলো ম্যাক্সিমাম জাম কালার, কবুতরটা খুব সুন্দর। জি জি, আর আপনাকে আমি একটা কবুতর দেয়, মানে যখন এই কবুতরগুলো 0 পরের ছিল তখন আমার 21,000 টাকা বলছিল, আমি বলছি যে এই কবুতরগুলো কোনো একসময় 50,000 টাকা হলে বিক্রি করবো। লাল পাত্তি পেয়ারের বেবি আমি দেখাইতেছি, ওই দেখেন বাস, আরে বাস বাস, আমার কবুতর এই পর্যন্ত একটা খারে আল্লাহর রহমতে। সাব্বির ভাই আপনার মনে হইতে পারে ফার্স্ট টাইম যে এই কবুতরগুলো দেখা, যে এগুলো আসলে মনে সবুজ গোলা বা জিরা গোলা কবুতর, কিন্তু না, এগুলো হলো অরিজিনাল লাল পাত্তির বেবি। লাল পাত্তি কবুতর একটা বৈশিষ্ট্য বলি, যখন ওর ফার্স্ট দশক বা সেকেন্ড দশকে জিরা গোলা টাইপে থাকবে, পরে ওর বাবা মা আমি দেখাবো আপনাদেরকে পুরো একবার লাল হয়ে যাবে, দেখেন মানে সেকেন্ড দশকে আপনার পুরো লাল, পুরো লাল হয়ে যাবে দেখেন। এই যে অলরেডি মাথা দিয়ে যে লাল, এই কবুতরটা আমি মাদি বাচ্চারা দেখাইতেছি, এই যে দেখেন আপনি, যে ইয়া পরগুলো লাল হইতেছে দেখেন, এর লেজগুলো লাল হয়ে যাবে, আর মাথা অলরেডি লাল চলে আসছে দেখেন, চলে আসছে, হ্যাঁ হালকা লাল চলে আসছে। এগুলো অনেক দামি কবুতর। তো আপনার চ্যানেলের মাধ্যমে ভিউয়ারদেরকে বলি, আপনারা যদি কোনো রেজাল্ট করা কবুতর নিতে চান বা কোনো কবুতর বাসায় নিয়ে রেজাল্ট করাবেন, ওরকম পেয়ার আমার কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে আরেকটা কবুতর দেখাই লাস্ট, যেটা
এটা কিন্তু বেজি কবুতর। মানুষ মনে করে কি বেজি কবুতর শুধু সিলভার হবে বা বাঘা কালার হবে, এটা হলো ভুল। বেজি কবুতর খাকি হইতে পারে, বিজি কবুতর কাজ করা হইতে পারে। কবুতরের মাথা শেপটা দেখেন, আমি বলছি না যে ভয়ানক, এটা কিন্তু মাদি কবুতর। চারি দেখেন জামকাল। তো পার্সোনালি সাবির ভাই কবুতরগুলো কেমন লাগলো? ভাই আমার কাছে তো খুব অসাধারণ লাগছে। একদিন সকালে আইসেন 6:30-6:30 দিকে দেখবেন কবুতর বাড়ি দিলে ফ্লাইংগুলো, হ্যাঁ মোটামুটি 1.5 ঘন্টা নর্মালি আর কি উড়বে। আচ্ছা তো আরেকটা বিষয়ে আমি, আপনার 35 কিলো যেসব আশা কবুতর, ওই ওই কবুতরগুলো একটু দেখেন তো। আসুন, 35 কিলো কবুতর হলো আপনার যেটা এইটা, এগুলো 35 কিলো কবুতর। 35 কিলো বলতে কি টোটালে 60 কিলো, কারণ 35 কিলো থেকে পরে আমি আবার পোলট্রি ছিল 14-15 প্রায় 60 দেখছেন কবুতর। আর দুইটা মাদি দুইটাই কি চলে আসছে? এই দুইটাই আমি 6টা ছাড়ছিলাম, দুইটাই আসছে। আর আর দুইটা মাদি দেখাইতেছি আমি আপনাদেরকে, এগুলো আসছিল 30 কিলো ইয়া মানে 15-15-30 কিলো থেকে। আপনি একটা জিনিস দেখেন, আমি কইছিলাম ভয়ানক ক্ষমা আমার ভালো লাগে, এই দুইটা মাদি ভাই মানে 15 কিলো থেকে করে আসছে দেখেন। এই যে আপনি এই জিনিসটা দেখেন, এই যে কবুতরের চোখটা দেখেন আর এই যে খোমারা দেখেন মাথার, যে অগরে সারলে যে অগরে তৈরি করা হয়েছে যে বাসা ফেরার জন্য, বাসা ফেরার জন্য। এটা কিন্তু ভাই কবুতরটা দেখা যেতে কালো বাঘা বাপসার সাপ চিলার সাপ আসছে, কিন্তু না এটা অরিজিনাল সিলভারের ঘর থেকে আসছে দেখেন জাম কালার। একটা জিনিস কি, যারা কবুতর কেনে নতুন অবস্থায় তারা তারাও কবুতর সহজে চিনতে পারবে, কেন জানেন কবুতরের আপনি 10টা কবুতর হাতে রেখে দেখবেন যে একটা কবুতর খোমার একটু অন্য টাইপের, ওই কবুতরগুলো কিনবেন। আচ্ছা ভাই আপনার কাছে তুরিবাজ কবুতর আছে, ওই যে রোলার কোস্টার যেটা? হ্যাঁ 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 দেখি আমরা, ওটা আমার কাছে বাংলাদেশি যেটা তুরিবাজ ওইটা আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে ভাই পেটটা একটু ছেড়ে দেয় হবে না আমাদের? তো ভাই আমি একটা কথা বলি, এই কবুতরটা কিন্তু মানে ডিম বাচ্চা করে না, বাঞ্জে পেয়ার। বাঞ্জে পেয়ার করতে গিয়ে এটা আমি ডিম ফোস্টারিংও করাই নি, কারো না না কোনো কিছু করেন, এটা আমি আনার পর থেকে আমি রাখছি। এটা আসেন আমি আপনার এখানে দেখি নাকি আপনার যেখানে সুইট হবে তাহলে আমার রুমে চলেন, এটা ভালোই। তো রনিবার তৈরি বাসটা আমরা দেখতে চলে আসছি, দেখি ভাই একটু ছাড়েন তো। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ দেখছেন দুইটা কিন্তু তুড়ি মারছে। তো সাব্বির ভাই আমি আপনাকে বলি, এই কবুতরগুলো যার পছন্দ হয় রিজনেবল একটা প্রাইসে আমি দাম বলে দিতেছি, হ্যাঁ 3,500 টাকা। 3,500 টাকা, হ্যাঁ কোনো ডিম বাচ্চা গ্যারান্টি নাই, তবে মেল ফিমেল গ্যারান্টি। এমনও হইতে পারে যে আপনাদের কাছে চলে যাওয়ার পর ডিম বাচ্চা করতেছে? হুম, একবার ফিক্স 3,000 টাকা। ঠিক আছে, একবার সেম কালার সেম সব কিছু। এই হচ্ছে রনি ভাইয়ের ফ্লাইং লফটের কবুতর। কবুতর কম রাখে কিন্তু ভালো কবুতর রাখে, ঠিক আছে, ভালো ব্লাড লাইনের কবুতর, ফালানো কবুতর নাই। দর্শক আপনারা দেখলেন রনি ভাইয়ের ফ্লাইং লফটের কবুতর, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।